नमस्कार बंधुरा, मायर हाथे सुस्वादु रान्ना एंड फ्लॉग चैनले आपनादे सबाइके स्वागत। प्रथमे जानाई सबाइके शुभ विजया दशमी। आज के आबार एकटी रेसिपी निये चले एसेछि, आर रेसिपिटी हलो आलू दिए मटनेर लाल झोल। एकेबारे घरोया पद्धतिते तैरी करेछि, खेते किन्तु असाधारण होयेछे आर देखतेओ दारुण होयेछिलो। ताहले चलुन झटपट आजकेर ए रेसिपिटी शुरू करा जाक। आमि एखाने एकटा गैस ऑन करे कड़ाई बसिए कड़ाई सर्षेर तेल दिए देव। तेलटाके भालो करे गरम करे निये आमि एर मध्ये दुटो दारचिनी और दुटो एलाच फाटिये रेखेछिलाम सेटा दिए दिलाम। तारपर एटाके कयेक सेकेंड एकटु भेजे नेब। तारपर एर मध्ये दिए देव 1 टेबिल स्पून मतो चीनी। चीनी दिले जे कोनो तरकारीर कालार बेश भालो आसे। चीनीटा एकटु लाल लाल होये एले आमि एर मध्ये दिए देव 2 टेबिल स्पून रसुन बाटा। ये रसुनटाके आमि 30 सेकेंड मतो लो फ्लेमे रेखे एकटु नेड़े चेड़े नेब। जखन एकटा सुंदर गंध बेरोबे तखनई आमि एर मध्ये दिए देव 6टा मीडियम साइजेर पेंयाज कुचि। एई पेंयाजटाके आमि बेश लाल लाल करे भेजे नेब। যতক্ষণ এই পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মাটনটা ম্যারিনেট করে নিয়েছি। দেখুন এখানে আমি 1.5 কেজি মাটন নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। দেখুন এদিকে পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো আদা বাটা। এই আদাটাকেও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু পেঁয়াজটা সাইড করে নিয়ে তারপর আদাটাকে দিলাম। এতে করে আদাটা তেলের মধ্যে বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর এটাকে আমি আবারও 2 মিনিট মতো ভালো করে নাড়তে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ম্যারিনেট করার সময় লবণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই আমি এখানে একটু অল্পই দিলাম। এবার এই সমস্ত উপকরণকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। দেখুন টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ খাসির মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এবার এই লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে মশলাটার সাথে আবারও কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ মতো জল দিলাম। জলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। দেখুন জলটা ফুটতে শুরু করেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন। চিকেন অথবা মাটন ম্যারিনেট করার সময় যদি আপনারা একটু কাঁচা লঙ্কা দেন, দেখবেন তার স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর ওঠে। সমস্ত মাটন দিয়ে দেওয়ার পর আমি এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি 2-3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে। তারপর এটাকে ঢাকা দিয়ে দেব 20 মিনিট মতো। 20 মিনিট আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মাঝখানে মাঝখানে একবার করে নাড়তে থাকবো, যাতে করে মাটনের তলাটা না ধরে যায়। এভাবে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 20 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকাটা খুললাম, মাটনটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি কিন্তু এটাকে মাঝখানে মাঝখানে নেড়ে একটু করে ঢাকা দিয়ে দিয়েছি আর চিকেনটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের আলুকে 2 টুকরো করে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে সর্ষের তেলে ভেজে রেখেছিলাম, সেটা আমি এই মাটনের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব আবারও 1-2 মিনিট ধরে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে আমি একটা বড় প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি সমস্ত মাটনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাটন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি যে কড়াইতে মাটনটা কষিয়ে নিয়েছিলাম সেই কড়াইতে আমি আবারও 4 কাপ মতো জল দিয়ে দিয়েছি আর জলটা ভালো করে গরম করে নিয়ে আমি গরম জলটা কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে রেখে 2 সিটি দিয়ে নেব। যেহেতু মটনের পরিমাণটা বেশি তাই আমি এখানে 2 সিটি দিচ্ছি, আর যদি মটনের পরিমাণটা একটু কম হয় তাহলে আপনারা 3 সিটি দিয়ে নেবেন। তারপর প্রেশার কুকারটাকে নিচে থেকে ঠান্ডা হতে দেবেন। দেখুন এখানে আমার 2nd সিটিটা হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটাকে নিচে থেকে ঠান্ডা হতে দেব। দেখুন প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে দেখাচ্ছি যে মাটনের কালারটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর কালার এসছে আর মাটনগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাটন আবার খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না।
এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।